গত 16 বছর যাবত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রয়েছেন। আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতাকর্মীকে। তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি, কারণ লড়াই এখনও চলমান এবং লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিঃসংকচিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এবং যেখানে একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, কোনো ধরনের বিনা ভোট নাই, কোনো ধরনের রাতের ভোট নাই, কোনো ধরনের আমি দেবিন নির্বাচন নাই, কোনো ধরনের স্বৈরাচারের পায়ের আওয়াজ নাই। এরকম একটি পরিবেশ ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সে লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এবং সে করার জন্য দেশের বিরুদ্ধে আজকে যে গণবিরোধী ষড়যন্ত্র চলছে, একবার চেষ্টা করা হয়েছে আইন আদালতকে ব্যবহার করে, আরেকবার কিছু সংখ্যক বিপদগামী আনসারকে ব্যবহার করে, এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কলকারখানায় শ্রম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, যেখানে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নাই, সন্ত্রাসীদের অংশগ্রহণ আছে। অর্থাৎ এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরও মসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সেই মাথাচাড়া দেওয়ার দুঃসাহস ইনশাআল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে। এবং শুধু তাই নয়, এর বাইরেও 15 তারিখে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে, ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের র্যালি হবে। কাজেই সেই গণতন্ত্রের র্যালিতে এবং ঢাকার সমাবেশে আপনাদের আমাদের সবার ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের বিরুদ্ধের ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামী দিনের লাল সূর্য, যেটি হবে উন্নয়নের, অগ্রগতির, স্বৈরাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে, জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই উপস্থিতি আমাদের এই সমাবেশকে আরও সামনের দিকে সফল করার ব্যাপারে সহযোগিতা করবে।